উমরে ফারুক রহদিউল্লাহ জান্নাতের টিকেট হাতে রেডি এরপরে ও আল্লাহর কত ভয় দিনের বেলায় মানুষের বিচার করেন রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন কি সমস্যা খবর নেয় এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শোনে ঘরের মধ্যে মা তার মেয়েকে বলেও সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা মেয়েটা ডাক দিয়া বলে মা উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে মা বলে উমর তো দেখো না শোনেও না উমর কিন্তু ঘরের কিনারায় দরজার কিনারায় দাঁড়ায় কথাগুলো শুনতেছেন মেয়েটা ডাক দিয়া বলে মা উমর যদিও দেখবে না তবে আমার আল্লাহ তো দেখবে আল্লাহর ভয়ে কেউ দেখবে না কে দেখবেন আল্লাহর ফাঁকি দর আরে এর নবীর উম্মতির দল কিসের বাহাদুরি করো হে যুব কত টাকার মালিক হয়েছ সাদ্দাদের থেকে বেশি নমরুদের থেকে বেশি কই গেল সাদ্দাদ কুই হামান কুই কারণ কই ফিরাউ তাদের থেকে টাকা অত তোমার বেশি হয় নাই সাদ্দ জীবনে আল্লাহর জান্নাতে যাবে না তাই আবার নিজে একটা জান্নাত বানাইল আল্লাহর ফয়সালা তোরে জান্নাত দেখারও সুযোগ দেবো না যখন এই সাদ্দ বাহনে উইটা রওয়ানা হয়ে গেল পেছন থেকে এক বুড়া লোক ডাক দেয়া বলে সাদ্দাদ আমার কথার একটু সময় শুনে যাও অহংকারী সাদ্দাদ বলে টাইম নেই টাইম নেই সাদ্দাদের বাহন যত সামনে আগায় যায় পেছনে বুড়া লোকটাও তত আগায় যায় জান্নাতের গেটের সামনে যখন সাদ্দাদের বাহন থামায় দিল বিশাল জান্নাত সাদ্দাদ বানাইল আর পৃথিবীর বড় বড় ব্যবসা সুন্দরী রে জান্নাতের হুর বানাইল সাদ্দাদের পাও একটা জান্নাতের গেট আর একটা বাহনের ওপরে বুড়ার সামনে গিয়া কয় বাহন থেকে পাওটা নামাবিনা না সাবধান আমি বুড়া হলাম আজরাই অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাদা ছমা পল কত মাই হেলিতে নাহিতে দিবে হুঙ্কারে মালাকুল মৌ তোমায় নিয়ে যাবে মরণ থেকে তুই পালাও মরুন তোমায় নিবিগিরি যদিও শুধু আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলার আর উঠিনা না ভেঙে গেলে মেলার আর জমে না এরে আল্লাহর গোলাম এরে বৃদ্ধ বাবাজিরা চুব ও পর্দার অন্তরালের মা আপনি একজন নারী মহিলা আল্লাহ হাফেজে কোরআনের মা ও মা তারা একজন নারী মহিলা আপনি ও নারী ওয়ালার মা ও নারী ওলামাদের মা ও আপনি খাজা মুঈন উদ্দিনের মা ও মা আপনি ও মা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার ও মা আপনি মা খাজা মুঈন মা বলে ও মুইন আল্লাহ আজ তো এত মর্যাদা দান করেছেন ভারতের মধ্যে ছিয়ানব্বই লক্ষ বিদর্মিতর হাতে কালেমা পড়েছে এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি একটা ফোটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই ও মা তুমি কত দামি কত দামি কত দামি স্বর্ণের থেকে দামি বলে শুধু স্বর্ণ না মদিনার নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে নারী শ্রেষ্ঠ দামি সম্পদ এর যুবক হল আল্লাহর গোলাম আল্লাহর ভয়ন্তরে উমরে আনহু দরজায় তারা লাগাইয়া ঈদের দিন কান্না করে সাহাবি আবু হোয়ারার রদি অল্লাহু আনহু বলেন ও খলিফাতুল মুসলিম নাজকে ঈদের দিন কান্না করার কি দরকার জান্নাতের টিকের প্রাপ্ত উমর বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই কোনো পেরশানি নাই আপনার কিসের চিন্তা বলে রমাজান চলে গেল তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা এবার আবু হুরারা ডেকে বলেন উমর জান্নাতের টিকিট আপনি হাতে পাইছেন এরপরও কেন টেনশন উমর কান্না করে বলে আবু হুরাইরা যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিছেন ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে হারকে দাঁড়াত খৌ পেহাক দার দিল মা দা হম জান্নাতুল মা ওয়া দে হা দে উ রামাকম জুজবা হাক চি জে মুখা জে ইনসুজাহা ফজলে উয়া মস্তেদার জুম লাজাহা আল্লাহর ভয়ঙ্করে ঢুকাও পয়ে গম্বর বলেন আত্তাকহা গুনা আত্তা কুয়াহা গুনা আত্তা গুনা তাকুয়া মানি আল্লাহর ভয় এটা অন্তরে থাকে অন্তরে থাকে অন্তরে থাকে বলেন অন্তরের জিনিসটা চোখে দেখা যায়নি দেখা যায় এই সুযোগে কিছু ফিকারা কয় তাকুয়া তো অন্তরে আছে টুপি না পড়লে অসুবিধা কি আমি বলবো তাকুয়া তো অন্তর আছে নামাজ না পড়লে অসুবিধা কি এরা আল্লাহর গুনাম সব পেছনে একটা দুর্বলতা তাকওয়া না ভয় নাই একজনে ফরমালিন যুক্ত আম আর খাবে না বিদায় আমের আটি মাটিতে রোপণ করলো এই আমের আটি থেকে চারা হবে আম হবে ফরমালিন পেট ভরে ফেলবো আমের আটি মাটিতে রোপণ করলো এক মাস দুই মাস চার মাস ছয় মাস হয়ে গেল খেতমৎ চলে কোনো চারা ওড়ে না চান্দি গরম হয়ে গেল কৃষি বিভাগে গিয়া কয় সার ছয় মাস পর্যন্ত আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম কষ্ট করে চারা হয় না কেন তদন্তের লোক এসে দিল ভাই আমের শক্ত আটির ভিতরে যে নরম অঙ্কুর যার থেকে চারা হয় যদি তোমার এই নরম অঙ্কুর ভিতরে থাকে তারপরও চারা না হওয়ার পেছনে কারণ হলো তোমার ওই অঙ্কুর পচা তাজা নাই যদি তাজা হইতো মাটির উপরে চারা দেখা যাইতো যেহেতু দেখা যায় না তোমার চারার ওই মূল ধাতুটা অঙ্কুরটা যারা বলে তাকুয়া তো অন্তর আছে রোজা নাই তাকুয়া তো অন্তর আছে টুপি না পড়লে অসুবিধা কি তোমার তাকুয়ার কি হালাত আল্লাহর জবাব দিয়া বলেন ওই আমের উদাহরণ তাকুয়া তোমার পুরাটা পচা তাকুয়া যদি তাজা হয়তো তাজা তাকুয়া চারা মাথায় টুপি দেখা যাইত গায়ে লম্বা জামা দেখা যায়তো নবীর শূন্যত দেখা যাইত যেহেতু নবীর সুন্নতের চারা নাই তাকুয়া তোমার তাজা নাই অতএব তোমারে তাকুয়া তাজা করার জন্য পাওয়ার হাউসের সাথে লাইন লাগাইতে হবে পাওয়ার হাউস কই পাবি আল্লাহ তালা তার ঠিকানা দিয়া বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা তাকুল আল্লাহরে আমার সত্যবাদী প্রিয় বন্ধু যারা তাদের বন্ধু হয় থাকু তাদের বন্ধু হয় থাকু মানে সব সময় বাবায় সন্তানকে বলল তুই প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমিয়ে যাবি সন্তানকে বলেছে বাবাই তুই প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে ঘুমাবি তার মানে কি তুই ঘুরে ঘুরে বাজার থেকে দুধ আগে আনে রেডি রাখবি এটা নাকি না না বাবায় যখন সন্তানকে বলল তুই প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাবি তার মানে দুধ আমি আব্বাই রেডি রাখবো তোর খালি পান করার দায়িত্ব আল্লাহ বলেন সব মানুষ মুমিনেরা আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহর সত্যবাদী বন্ধু যারা বলি কামেল তাদের বন্ধু হয়ে থাকো মানি আমার কাজ আমি বন্ধু রেডি রাখবো তোরা সেই বন্ধুর সাথে যোগাযোগ রাখবি আমি আল্লাহ আল্লাহ রেডি রাখবো তুই যোগাযোগ ঠিক রাখবি আল্লাহর ঢুকাও কেন বলে মা বাবাকে সন্তান ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ করে না উস্তাদকে ছাত্র ভয় করার কারণে উস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না বিচারকের ভয় আসামি অন্তরে রাখার কারণে বিচারকের সামনে আসামি অপরাধ করে না আল্লাহর বান্দা যদি আল্লাহরে ভয় করতু গলায় চুরি আসলেও কোনোদিন বান্দা গুনা করতো না

যিনি ভয় করবেন তার নাম হল মুত্তাকিন তাকোয়া দিয়ে কোরান শুরু তাকোয়া দিয়ে কোরান শেষ দ্যালিকাল কিতাব উলার ওই ব্যাপী হিহু দাল্লিল মুত্তাকিন কোরান হেদায়ত দিবে যারা মুত্তাকিন তাকওয়াওয়ালা তাদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার এ রেন ওবিরুম্মতের দল কোরআন নাজিল শেষ হলো তাকোয়ার আওয়াজ দিয়ে অত্তাকু ইয়ং তুর যাও না ফিহি ওই দিনের ভয় অন্তরে রাখো যেই দিন তোমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কাঠ গড়ায় দাঁড়াতে হবে পালানো যাবে কিসের অহংকার বড় মুফতি সাহ এই জন্য বড় মহাদ্দিস আল্লাহর কসম করে বলছি তুমি যত মহাদ্দিস অহংকারী করো না কেন শাহ ওলিউল্লাহ মহাদ্দিস দেহলবির মতো তুমি হতে পারবে না কে সেই শাহ ওলিউল্লাহ মহাদ্দিস দেহলবি দিল্লির মধ্যে করেন রুমাল দিয়ে রাখছেন খুদবার সময় প্রশ্ন করেন জুমার দেন রুমাল দিয়ে চারাটা ডেকে রাখছেন কেন বলে বাবা আগামী জুমায় তার জবাব নিউ পরের জুমায় আগন্ত প্রশ্নকারী দাঁড়ায় গেল আল্লাহলি বলে বাবারে আমার রুমালটা তোমার মাথায় নেও প্রশ্নকারীর মাথায় যখন আল্লাহর অলি রুমালটা দেওয়া হলো একটা চিৎকার মেরে বেউসায় জমিনে পড়ে গেল হুশি আসার পরে বলে বাবা চিৎকার মেরে জমিনে পড়লা কি দিল্লির আশালে শহরে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন মানুষ দেখি না মাঝে মাঝে দেখি দুই একটা মানুষ আর কুকর করার বানু আদমিরা আদমিয়াত লাজে মাস ওদে রাগর বুনা বাশুদ হাই জমাস আদমিয়ত লাহম শাহম পুষ্টি নিস আদমিয়াত জুজরে জয়ে দুসতে নিস এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর ভয়ন্তরে ঢুকাও আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো জবানের হিফাজত কর্তা গালাগালি জবানে আসতো না আল্লাহ বারবার বলেন অকুলু কৌলাং সাদিদা জবানটারে হিফাজত করো এই জবান দিয়ে যেন কোনো অপরাধ না হয় কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে চিকিৎসা করা যাবে কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয় এখানে কোনো চিকিৎসা চলবে না মদিনার নবী বলেন আল মুসলিম সালিমান মুসলিম নামিল্লি সানিহি ওয়াদি ওই ব্যক্তি যারা হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায় শান্তি পায় আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও আমি নবী তরে জান্নাতে নেওয়ার জিম্মা নেবালিমা বাইনালি হাইয়াই হিমা বাইনারি জেলাই হি আজমাল্লাহুল মায়ার নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা নেও এক নাম্বার হলো জবানের হেফাজত করো দুই নাম্বারে লজ্জাস্তানের হেফাজত করো এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো আল্লাহর নবী বলেন আমি নবী তরে জান্নাতে নেওয়ার জিম্মা ইয়া নিউ হাল্লা য়া আইয়ু হল্লা দিনা আমানুতা কুল্ল হাৱ কুলু কৌলংস আল্লাৰে ভয় কৰ জবানেৰে হিফাজত কৰ সাবধান জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না জবান দ্বারা গালাগালি করা যাবে না গিবত ছাগাত করা যাবে না জবান দ্বারা মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না সাবধান আল্লাহ তালা কোরআনে সাবধানতা করে বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা এই সাবধান ওয়াইল একটা জাহান নামের নাম ওয়াইল জাহান নাম তাদের জন্য যারা গিবত করবে মানুষের দুষগুলি পেছনে পেছনে বলবে মানুষকে লজ্জা দিবে রাস্তায় রাস্তায় তাদের জন্য হচ্ছে ওয়াইল জাহান নাম আল্লাহ দি জামা এবং ওয়াইল জাহান্নাম নাম তাদের জন্য যারা মাল জমা করে মাল জমা করে ও আদ্দাদা অত বড় গণনা করে বার লকত কম লকত আই আসাবু আন্না অতপর সে ধারণা করে আমার মাল কোনো বিনষ্ট হবে না বিনষ্ট হবে না কাল্লা সাবধান লায়ুম্বাদ না পিল হাউতয়ামা থতুমা কেমন ওয়ামা আদ্র কামাল হাউতয়ামাহ না রুল্ল থতুমা হল আমি আল্লাহ রাগুম আল্লাহ দি তাত্ত আফিদা শরীরের যেই কোনো জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এর নবীর উম্মতের দল সাবধান জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না গালাগালি করা যাবে না মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না গিবৎ সাগাত করা যাবে না অপবাদ দেওয়া যাবে না সাবধান জবান দ্বারা যেন কোনো অপরাধ না হয় গুনা না হয় এক যাররা পরিমাণ গুণা লইয়া যদি কবরে যাও দুই পার্শ্বের মাটির চাপ ইয়া মঞ্জুরে চাপ দিবে পাজরের হার চুরমার করে ফেলবে গুনাগারের কবরের মধ্যে নিরানব্বইটা শব্দ হবে গুনাগারের কবরের মধ্যে যাহার নাম রাগুন ধাও করে জ্বলবে দিনের বেলা বিজ্ঞানীরা বলে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হলো সূর্য ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে ওই সূর্যটাকে আল্লাহ গুনাগারের মাথার উপরে দিয়া বলবে রে সূর্য পুরা তাপমাত্রা ছেড়ে দে সূর্যের তাপে গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ওই দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ গুনাগারগুলিরে গুনাগার আমার ভিতরি দেও আল্লাহ বলবে রে জাহান অপেক্ষা কর গুনাগারের আমল নামা মাপ দিয়া লই জাহান নাম থামতে চায় না থামতে চায় না আল্লাহ তালা ফেরস্তাদের কে বলবে ও ফেরস্তারা জাহান নামের সত্তর হাজার শিকল লাগায় পেছনের দিকে ধরে রাখ ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নামের নামের পেছনের দিকে ধরে রাখতে পারে না জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থরতর আর করে কাঁপবে সমস্ত নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলে কান্না করবে এর নবীর উম্মতের দল আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে সাজদায় পরে কান্না করবে ও দয়ার মালিক জাহান্নামের ফিরাইয়া দেয় আমার একটা উম্মত যদি জাহান নামে যায় আমি নবী জান্নাতে যাব না আল্লাহ তাআলা তখন একটু কুদরতের পানি ফেরেশতাদেরকে দিয়া বলবে ও ফেরেশতারা এই পানিটাকে জাহান নামের গায়ে ছিটা দাও জাহান নামের গায়ে ছিটা দাও মাত্র জাহান নাম পেছনের দিকে দৌড়াইতে থাকবে ফেরেশতারা আর সহ্য হয়ে যাবে ডাক দিয়া বলবে ও আল্লাহ যে জাহান নামের আমরা সত্তর হাজার শিকল লাগায় পেছনের দিকে ধরে রাখতে পারি না আর এখন একটু কুদরতের পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনের দিকে দৌড়াইল ওয়াল্লা এই পানিটা কিসের পানি এই পানি কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি নাকি আসমানের পানি নাকি জমিনের পানি আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেস তারা এই পানিটা আবেহায়াতের হায়াতের পানিও না এই পানিটা হাউজার হাউজে কাউসারের পানিও না এই পানিটা দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না আসমানের পানিও না জমিনের পানিও না এই পানিটা হলো আমার দুনিয়ার জমিনের কিছু গুনাগার বান্দাদের চোখের পানি এরা আল্লাহর গুলাম হাসরের ময়দানে চোখের পানির বড় দাম আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান বা কামিন খসিয়া তিল্লা হরম তিলকাল আইন আলান্নার আল্লাহর ভয়ে এক ফুটা চোখের পানি যদি সারিয়া দেও জাহান নামের আগুন তোমার ওপরে হারাম হয়ে যাবে এর নবীর উম্মতের দল দুনিয়ার আগুনকে যেভাবে পানি ছাড়া নিবানু যায় না জাহান নামের তেমন ভাবে চোখের পানি ছাড়া নিবানু যাবে না এর নবীর উম্মতের দল কিসের বাহাদুরিরে যুবক অতএব আল্লাহর কাছে তো বা করো যুবক জীবন তো অন্যায় বহু করেছে কয়েকদিন আর বাহাদুরি বাসের নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ হজে গেল আল্লাহর বান্দা কাফেলা নিয়া থেকে বিমান বিমানবন্দর আসছে বিমানে উঠবে লাইনে দাঁড়ানো ঢাকায় চলে আসবে সবার চেক হচ্ছে হঠাৎ করে একাল্লার বান্ধব মাটিতে নিয়ে ঢুকায় দিল সাথী ভাইরা সবাই দেশে আসলো ওই বান্দা আসতে পারে নাই রইল কিসের বাহাদুরের যুবক এরে যুবক এমন কোনো দিন নেই যে যুবকের লাশের খবরও নাই তোমার পা দুটি যদি আগায় দাও তোমার পায়ে ধরে বলবো তোমার চাকরিও বন্ধ হবে না খানাও বন্ধ হবে না তোমার বিদেশ ভ্রমণও বন্ধ হবে না স্বাধীনতাও বন্ধ বন্ধ হবে না কামাই জয় বন্ধ হবে না এর মাঝে দিয়া তুমি নামাজ পড়ো টুপি মাথায় দেও নবীর সুন্নত যে চলরে যুবক মা বাবার খ্যাতমত করে দোয়া নেও দেশের পক্ষে কথা বলো বিরুদ্ধে বলিও না জাতির পক্ষে উপকার করে ক্ষতি করিও না আল্লাহ আল্লাহর বন্ধু হও সহিভাবে কোরআন পর আল্লাহর কাছে গুনাহ তো করিয়াই পালাইলাম তো দরজা খোলা আছে ও দয়ার মালিক তুমি মাফ করে দেও গলায় সুরি আসবে তুমি আমাকে মাফ করে দেও আর জীবনে গুনাহ করব না আর মা বাবারে কষ্ট দিব না আর নামাজ ছাড়বো না আর জীবনে গুনাহ করব না আর নামাজ ছাড়বো না আর মা বাবারে কষ্ট দিব না আর আল্লাহ আর বিরোধিতা করব না কুরআন করে নামাজি হয়ে যাব নবীর তরিকায় মতে জীবনটা চালাব রিজিক আমার আল্লাহ দান করবেন হায়াত আল্লাহ দিবেন সম্মান আমার আল্লাহ দান করবেন আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন বলে নবী অতএব আল্লাহর কাছে তওবা করো যুবক জীবন তো আর নাই বহু করেছে কয় দিনের বাহাদুরি বাছরে নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ হজে গেল আল্লাহর বান্দা কাফেলা নিয়ে। জেদ্দা তে কিমান বন্ধু বিমান উঠবে লাইনে দাঁড়ানো ঢাকায় চলে আসবে সবার পার্সপুট গুলো চেক হচ্ছে হঠাৎ করে এক আল্লাহর বান্দা মাটিতে পরে গেল স্ট্রক করলো পুলিশে ধইরা নিয়ে হসপিটালে ঢুকায় দিল সাথী ভাইরা সবাই দেশ আসলো ওই বান্দা আসতে পারে নাই হসপিটালে পরে রইলো কিসের বাহাদুরের যুবক এর যুবক কেমন কোনো দিন নেই যে যুবকের লাশের খবর নাই তোমার পা দুটি যদি আগায় দাও তোমার পায়ে ধরে বলবো তোমার চাকরিও বন্ধ হবে না খানাও বন্ধ হবে না তোমার বিদেশ ভ্রমণও বন্ধ হবে না স্বাধীনতাও বন্ধ হবে না কামাই রুজিও বন্ধ হবে না এর মাঝে দিয়ে তুমি নামাজ পড়ো টুপি মাথায় দোয়ায় দাও নবীর সুন্নত অনুযায়ী চলো রে যুবক মা বাবার খেদমত করে দোয়া নাও দেশের পক্ষে কথা বলো বিরুদ্ধে বলিও না জাতির পক্ষে উপকার করো ক্ষতি করিও না আল্লাহ ওলার বন্ধু হও সহিভাবে কোরআন পড়ো আল্লাহর কাছে গুণা তো করিয়াই পালাইলাম তো দরজা খোলা আছে ও দয়ের মালিক তুমি মাফ করে দাও গলায় চুরি আসবে তুমি আমাকে মাফ করে দেও। আর জীবনে গুণা করব না আর নামাজ ছাড়বো না আর মা বাবারে কষ্ট দেব না আর আল্লাহ ওলার বিরোধিতা করবো না কোরআন পড়ে নামাজি হয়ে

আল্লাহ পাক বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম অতএব মুমিন তুমি যদি জান্নাত চাও তাহলে তোমার কর্মসূচি পালন করা লাগবে এক নাম্বারে আল্লাহরে ভয় করা লাগবে দুই নাম্বারে জবানের হেফাজত করা লাগবে মুমিনের জন্যই সব ওয়াজ বেঈমানের জন্য কোনো ওয়াজ নাই যদিও আমরা কোরান করে বলেছেন হুদাল্লি নাস সারা দুনিয়ার মানুষের জন্য কোরান হল হেদায়েত সারা দুনিয়ার মানুষ হেদায়েত কেন পায় না জবাব হলো বেঈমানেরা হেদায়াত চায় না হেদায়েত চাইলে তো পায় মুমিন নামাজে দাঁড়ায় বলে ইয়া কানা আবু ইয়া কানাস্তাইন হে মালিক আমরা একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছি সানাদ্য চাই সাহায্য চাইলে তো পাই রাবেয়া বসরিয়া বসরান নারী আল্লাহর খাটি বান্দি রান্না করার কোনো তরকারি নাই আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন আল্লাহ আমার যা প্রয়োজন মিটায় দাও সামান্য কিছু আছে তা দিয়ে যখন চেষ্টা শুরু করলো আল্লাহ কুদরতের পাখির মাধ্যমে বাকি তরকারির ব্যবস্থা করে দিলেন ইয়া এলাইহি Tu meram abud ha ya Elahi, Tu meram ashukohay.